بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله, الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده, وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وطبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم লা ইয়া মুনা আহাদুকুম হাত্তাহ আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়াননাতি আজমাইন আল্লাহুম্মা আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া নাবিয়্যিকা ওয়া রাসূলিকা নাবিইল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ আমাদেরকে আজকে খেরা বাংলার পর্দায় নুরুল কোরআন নিয়মিত এই আয়োজনে বসে কথা বলার আপনাদেরকে কথা শোনার তৌফিক এনায়েত করেছেন আলহামদুলিল্লাহ আজকে আধুনিক এই সভ্যতার যুগে দিনের কথা মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা পদক্ষেপ প্রয়োজনীয় একটা কাজ যেটা ইকরা বাংলা কর্তৃপক্ষ ওলামায় কেরাম করে যাচ্ছেন এবং আপনারা যারা ঘরে বসে দেখছেন এটা অত্যন্ত সোয়াবের কাজ আল্লাহ পাক আমাদের এই মেহনতকে কবুল করুন এই কাজকে কবুল করুন কারণ যে যুগে যে যেভাবে ইসলামের ক্ষতি করার জন্য বাতিল যেভাবে কাজ করে সেটার মোকাবেলার জন্য আল্লাহ রবুল আলমিন আম্বিআই ক্যালামদেরকে মজা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন মূসা আলাইসাল্লাতুসাল্লামের সময়ে জাদুবিদ্যার খুব বেশি প্রাদুর্ভাব ছিল আল্লাহ পাক মূসা আলহিসাল্লা সালামকে এমন মর্যাদা দান করলেন জাদুকরদের সকল জাদু তার হাতের লাঠি ফেলে দিলে গিলে খেয়ে ফেলতো আল্লাহ রবুল্লা আলমিন ইসা আলাইহি সাল্লা সালামের সময়ে ঈসা আলাহি তাল্লা তু এমন মর্যাদা দান করলেন সে ডাক্তারি ডাক্তারিবিদ্যা চিকিৎসা বিদ্যা অনেক উপরে পৌঁছেছিল অর্থাৎ এইসা আলাহি তাল্লা কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বললে কুম বি ইজনিল্লাহ মুর্দা কবর থেকে দাঁড়িয়ে যেত সুবাহান আল্লাহ কোনো ডাক্তার যেটা করতে পারে না কোনো ডাক্তার যে কাজ করতে পারে না সেই কাজ মূসা আল্লাহতাল্লা আসসালামকে এইসা আল্লাহতাল্লা আসসালামকে সেই মজুদা আল্লাহ দান করলেন কুষ্ঠ রুগী মারাত্মক রুগীদেরকে হাত বুলিয়ে দিলে সুস্থ হয়ে যেত পশু পরিন্দা সেগুলো খাবার হওয়ার পর খাবারের পর সেগুলোর পরগুলো একসাথে জমা করে হুকুম দিলে সেই আবার কবুতরগুলো উড়ে যেত সুবাহান আল্লাহ দাউদ আলাইাতুস্লামের সময়ে মানুষ আগুন দিয়ে পুড়িয়ে লুহাকে গলিয়ে অস্ত্রশস্ত্র তৈরি করত জিনিসপত্র তৈরি করত আল্লাফাক দাউদ ইসলামকে এমন মর্যাদা দান করলেন উনি হাতের মধ্যে লুহা নিলে নুহা গল গলে যেত দাউদ আলাহি সাল্লা যেভাবে মাবুনেরা পিটা বানান সেভাবে লোহাকে এভাবে হাত দিয়ে যা চাইতেন তা বানিয়ে ফেলতেন সুবাহান আল্লাহ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাস্লামকে আল্লাহ পাক পাঠালেন শেষ জমানায় সায়েন্স টেকনোলজির উৎকর্ষতা বিকশিত হবে সায়েন্স দুনিয়ার বিভিন্ন জিনিস তারা আবিষ্কার করবে চন্দ্র গ্রহ নক্ষত্র সেগুলো আবিষ্কার করবে বিভিন্ন গ্রহতে তারা যাবে মাটির নিচের বিভিন্ন জিনিস তারা আবিষ্কার করবে জমিনের উপরের অনেক জিনিস তারা আবিষ্কার করবে আল্লাহ রবুল্লা আলমিন এই যুগের প্রয়োগর্কে আজ থেকে পনেরো শত বছর আগে এমন সমস্ত মৌজেদা দান করলেন জমিনে দাঁড়িয়ে হাত দ্বারা ইশারা করার পর চাঁদ দুটুকরা হয়ে গেল দুনিয়ার মানুষ চাঁদে আজকে যাচ্ছে অনেক সময় ব্যয় করে চাঁদে যায় চাঁদে গিয়েও তারা বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে অক্সিজেন মাস্ক ইত্যাদি পরে তারা বিভিন্ন কার্যক্রম করেন কিন্তু নবীজি সাল্লাহ ইসলাম চাঁদে যেতে হয় নাই জমিনে থেকে আঙ্গুলি দ্বারা ইশারা করেছেন চাঁদটি দু টুকরা হয়ে গেছে সুবাহান আল্লাহ আজকের যুগে মানুষ রকেট আবিষ্কার করছে বিমান আবিষ্কার করেছে হজরত সুলাইমান আলহতালাতাম কে আল্লাহ পাক এমন মৌজাদা দান করেছিলেন তার যে সিংহাসন সেই সিংহাসনে বসলে হুকুম করলে এই সিংহাসন চুকের পলকে এক দেশ থেকে আরেক দেশে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেত রানী বিলকিচের তখকে হুকুম করেছিলেন সেই বিল কিচের সহ সুলাইমান ইসলামের সামনে উপস্থিত হয়ে গিয়েছিল নবী করিম সাল্লাহ ইসলাম আজকের এই সায়েন্সের যুগে যখন মানুষ প্লেনে চলাফেরা করে মানুষ যখন রকেটে চলাফেরা করে মানুষ যখন বিদ্যুৎ আবিষ্কার করেছে টেলিফোনে কথা বলা আবিষ্কার করেছে সেকেন্ডের ভিতরে বাংলাদেশের কথা লন্ডনে চলে আসে লন্ডনের কোথায় আমেরিকায় চলে যায় মানুষ যখন অত্যন্ত দ্রুততার সাথে চোখের পলক যতটুকু এর থেকে বেশি বিদ্যুতের গতি এর থেকে বেশি আসমানের সূর্যের যে গতি যেভাবে সূর্যটা উদিত হয় যখন সাথে সাথে এই দুনিয়ার থেকে কত মিলিয়ন দূরে সূর্যের অবস্থান সেই সেই সূর্যের আলো যেভাবে দ্রুত গতিতে জমিনে পড়ে যায় সেমা সেভাবে টেলিফোনের আওয়াজটা দ্রুত গতিতে চলে যায় আজকে মানুষ এটা আবিষ্কার করেছে কিন্তু নবীজ সাল্লা আল্লাহ পাক মেয়ারাজ করিয়েছেন এমন দ্রুততার সাথে স্বল্প সময়ের ভিতরে তিনি উম্মেহানিতে রাত্রি যাপন করেছিলেন কাবাগরের পাশেই তার ফুফুতো বোন উম্মেহানির ঘরে তিনি যাপন করেছিলেন যে উম্মেহানি তার থেকে বয়সে অনেক বড় এতিম মোহাম্মদ সাল্লামকে অনেক ক্ষেত্রে লালন পালন করেছেন শিশু সময়ে সেই উম মেহানির ঘরে তিনি ছিলেন রাত্রে আর তিনি অজু করছেন অজু করে ওই পানিটা গড়ি করতেছে ঘর থেকে বের হয়েছেন ঘরের জিঞ্জিরটা নড়াচড়া করতেছে এর ভিতরে তিনি সফর করে এসেছেন সুবাহান আল্লাদি আসরা সুবাহান আল্লাদি আসরা এই এই সুরার মধ্যে আল্লাহ রবা আলম ফরেন ফরমান যে এক রাতের ভিতরে সফর করে এসেছেন নবীজি ইসলাম মিনাল ইল হারা মিনাল ইল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসার পর্যন্ত এবং হাদি ছাড়া আরও বিভিন্ন ঘটনাবলী বিভিন্ন রবায়ত অনুযায়ী নবীজি ইসল্লাহ ইসলাম মসজিদে আকসার থেকে সিদ্দরাতুল মুন্তাহা কুরআনুল করিমের ইন্দা সিদ্দরাতুল মুহা এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ফরমান নবীজি ইসলি ইসলাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন এই যে এত কম সময়ের ভিতরে এটা মানুষের বুঝের ভিতরে নয় সে সময় মানুষ বলতো এটা মিথ্যা কথা নাউজুবিল্লাহ মিন জালিক সে সময় মানুষ এটাকে বিশ্বাস করার মতো কোনো মানুষের ব্যবস্থা ছিল না কিন্তু আজকে মানুষ এমন সমস্ত আবিষ্কার করেছে যে মানুষ চাঁদে যেতে পারে বাংলাদেশের কথা লন্ডনে বসে সাথে সাথে চুকের পলকে বিদ্যুতের গতিতে সূর্যের আলোক রশ্মির গতিতে মানুষের কাছে এসে পৌঁছে যায় তাই এখন আর অবিশ্বাস করার কোনো কারণ নাই নবী জি সাল্লামকে আল্লাহ পাক আজ মানুষ এগুলো আবিষ্কার করেছে আজ থেকে পনেরো শত বছর আগে নবী জি সাল্লাহ ইসলাম চুকের গতিতে এত জায়গা পাড়ি দিয়ে যেখানে পৃথিবীর কোনো মানুষকে পৌঁছতে পারবে না কেয়ামত পর্যন্ত পৌঁছতে পারবে না যে জায়গায় নবী জি সফর করেছেন এর শত শত ভাগের এক বাঘও সেই জায়গা অতিক্রম করতে পারবে না মানুষ সেই জায়গাগুলো আল্লাহ পাক নবী করিম সাল্লাহু আসসালামকে সফর করিয়েছেন একতায় আল্লাহ রবুল আলমিন আজকের এই সায়েন্স টেকনোলজি মানুষকে যত সভ্য করতেছে মানুষ যত কিছু আবিষ্কার করতেছে এর থেকে অধিকতর অধিকতর আবিষ্কার নবীজি জি সাল্লাম করেছেন তিনি সর্বশেষ নবী এই সায়েন্সের যুগের মানুষের নবী এই আখের যুগের মানুষের তথাকথিত শিক্ষা জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষের নবী আজকের অশিক্ষিত মানুষের নবী মুসলমানের নবী ও মুসলমানের নবী তিনি সকলের নবী বিদায় আল্লাহ রবুল্লা আলমিনে এই যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য হুদুরে পাক আল্লাহ ইসলামকে এত সমস্ত মর্যাদা দান করেছিলেন আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হল আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন সবাইকে যারা আল্লাহ বিশ্বাস করেন খালিক বিশ্বাস করেন সৃষ্টিকর্তা বিশ্বাস করেন আবার কেউ কেউ এগুলো বিশ্বাসও করেন না তারা মনে করেন এমনিতেই পৃথিবী হয়ে গেছে এমনিতেই এমনিতেই আসমান হয়ে গেছে জমিন হয়ে গেছে হঠাৎ করে একটা একটা পাস্টের মতো বম্পায়ারের মতো হলো আর সেইটা ফুটে হঠাৎ করে পৃথিবী হয়ে গেছে নাউজবিল্লা এটা প্রাগলের পলাপ ছাড়া আর কিছুই নয় আল্লাহ রবুল্লা আলম বলেন ইন্না বাই্লাদি বিতম গড় হল কাবাগর। গড় যেটা মাক্কা শরীফে অবস্থিত মানুষের হেদায়তের জন্য যাকে সৃষ্টি করা হয়েছে এই পৃথিবীটা ছিল সম্পূর্ণ পানির উপরে পানি ছিল পৃথিবীতে কোনো ঘর বাড়ি ছিল না আল্লাপাক জমিন তৈরি করার ইরাদা করলেন প্রথম জমিন যেখান থেকে শুরু হলো সেটা হলো কাবাগরের পাদদেশ সেখান থেকে পৃথিবীর জমিন সৃষ্টি হলো আস্তে আস্তে বাড়তে বাড়তে পৃথিবী আজকের এই পৃথিবী আমেরিকা আবিষ্কার হলো ওই কিছুদিন আগে বিভিন্ন দেশ বিভিন্ন জায়গা আবিষ্কার হচ্ছে এর অর্থ এই নয় যে এই জমিনগুলো আগে ছিল না এখানে মানুষের বসবাস ছিল না এখন মানুষ সেখানে যাচ্ছে গিয়ে সেগুলোকে মানুষ আবাদ করতেছে এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর কিন্তু পৃথিবীতে আরও অনেক মাখলুকাত পৃথিবীতে ছিলেন কিছু কিছু বই বা দার্শনিকদের কথা যে কত লক্ষ দশ লক্ষ বছর আগের এক কোটি পঞ্চাশ লক্ষ বছর আগের একটা হাড় পাওয়া গেছে একটা বছর খুলি পাওয়া গেছে ওই লোকটা পাগলটা জানল কীভাবে এক কোটি কত লক্ষ বছর আগের এই খুলি এগুলার কোনো বৃত্তি নাই এগুলোর কোনো দলিল নাই কারণ মানুষই পৃথিবীতে এসেছেন এখনও দশ হাজার বছর হয় নাই হজরত আদম আলাহিস্লা আগমনের পৃথিবীতে এখনও দশ হাজার বছর হয় নাই তো এক কোটি কত লক্ষ বৎসর আগের এই জান্দারের খুলি এই কথা তারা বলবে কিভাবে। এর পিছনে কি দলিল রয়েছে তাদের হ্যাঁ তবে মানুষ জাতি পৃথিবীতে আসার আগে আরও অন্যান্য জাতিকে আল্লাপাক তৈরি করেছেন যেমন জিন জাতি জিন জাতিকে পাক। মানুষের আগমনের হাজার হাজার বছর আগে লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন তারা নাফরমানি করেছে আল্লাহরবুল্লা আলমেশ্বর বশেষে মানব জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন দর্শক শ্রোতা অনেক কথা বলার অনেক কিছু জানার প্রয়োজন রয়েছে আর আমরা জানব কথা শুনব কোরআনের আলোকে যারা আজকে আল্লাহকে বিশ্বাস করেন তাদের কে এক ধরনের নসিহা করা যায় যারা আল্লাহকে বিশ্বাস করেন না যে পৃথিবীটা একটা বিগ ব্যানের মতো আওয়াজের মাধ্যমে পৃথিবী তৈরি হয়েছে তাদেরকে দিন শেখানোর জন্য দিন বোঝানোর জন্য আরেক ভাষায় কথা বলতে হয় একটা ঘটনা মনে পড়ে গেল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির সাথে একজন নাস্তিক যে আল্লাহ বিশ্বাস করেন না খালিক বিশ্বাস করেন না তার বহস হওয়ার কথা হলো এক জায়গায় বস হবে সেই বসের জায়গা নির্ধারিত হল পরের দিন সকাল দশটায় ইমাম সাহেব তিনি দশটায় আসলেন না মুসলমান ও মুসলমান নির্বিশেষে হাজার হাজার মানুষ সমবেত হলেন এই ঐতিহাসিক বস দেখার জন্য নাস্তিক প্রমাণ করবেন আল্লা নাই এমনিতেই পৃথিবী তৈরি হয়েছে এমনিতেই মানুষ তৈরি হয়ে গেছে অথবা যারা আজকে বানরের আওলাদেরা মনে করে যে বানর থেকে মানুষ চলে এসেছেন ওই বানরের সন্তানদের কাছে প্রশ্ন যে বানর থেকে আসলো যে আল্লাহ পাক বানরকে তৈরি করতে পারলেন সেই পাক মানুষকে কেন তৈরি করতে পারবেন না তো বানর থেকে যদি মানুষ হইলো তাহলে তাদের তো তাদের বলা দরকার যে রুই মাছ থেকে পুঁটি মাছ হয়েছে পাবদা মাছ থেকে বোয়াল মাছ হয়েছে যে আজ চিকিনগুলো চিকিন যে মুরুগ সেটাকে যদি আকৃতি পরিবর্তন করা হয় সেটা শেষ পর্যন্ত গিয়ে পৌঁছে যে বিলুপ্ত প্রাণী যে আছে বিভিন্ন ধরনের প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেছে সে ধরনের প্রাণীর থেকে এই চিকিন এসেছে সেটা বলা যেভাবে একটা বুকামি এবং পাগলামি ঠিক তেমনিভাবে বানর থেকে মানুষ হয়েছেন সেটা বলাও বুকামি তাদের কাছে কোনো রেফারেন্স নাই কোনো দলিল নাই একটু আনুমানিক অনুমানের ভিত্তিতে কারণ তারা বানরের মতো স্বভাব বানরের মতো তাদের যে চালাকি বা দুষ্টামি সেই কারণেই তারা মনে করে যে তারা বানর থেকে এসেছে অথচ আদম আলাহিসাল্লা আল্লাহ রব্বুল আলমিন আদমের সন্তান হিসাবে আল্লাহ পাক আদম আলাহিসালাতামকে প্রথম মানব এবং আল্লাহর প্রেরিত নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছিলেন আর আদত হজরত আদম আলাহিসাল্লা সাল্লাম এসেছেন জান্নাত থেকে জান্নাত থেকে এসেছেন আল্লাহ পাক ইন্নিজা এলুন ফিল আরউদ্দি খালিফা পাক পৃথিবীতে তার প্রতিনিধি বানানোর জন্য হজরত আদম ইসলামকে তার রিপ্রেজেন্টেটিভ হিসাবে প্রতিনিধি হিসাবে তাকে দুনিয়াতে পাঠালেন আর ওই আদম আলাহ স্ত্রী হলেন আমাদের আম্মাজান হজরত হাওয়া আলাই সাল্লা সালাম তিনিও আসলেন এবং তাদের মাধ্যমে আমরা পৃথিবীতে আসলাম সেটা ধ্রুব সত্য কোরআনের দলিল এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থের দলিল দলিলের ভিত্তিতে সেটা প্রমাণ গ্রহণযোগ্য প্রমাণিত ব্যাপার সেটাকে না মেনে তারা বিশ্বাস করে বানর থেকে তারা এসেছেন আউজ চালিক তো হয়তো হতে পারে তারা আল্লাহর কোরআনুল করিমের একটা ঘটনা রয়েছে আল্লাহ পাখের নাফরমানি করেওয়ালা এক কৌম যারা আল্লাহর হুকুমকে মানল না হজরত দাউদ আলাইসালাতসাল্লাম যখন করতেন তখন সমুদ্রের মাছগুলো চলে আসতো আর তার কৌমের লোকেরা সেগুলোকে জাল দিয়ে আটকাইয়া সেগুলোকে বন্দি করে ফেলতো দাউদ আসলাম শোনার জন্য আসতো তো দাউদ আলহি সালাত আসসালাম শনিবারের দিনে করতেন মাছ আসতো আর তাওরাত কিতাব শোনার জন্য মাছ আসতো তো হুকুম করলেন আল্লাহ রবুল্লাহ আলমিন যে ইয় মুস্তফ যেন তোমরা মাছ না ধরো কেউ মাছ ধরবে না তারা মনে করলো যে আল্লাহর হুকুমের সাথে চালাকি করা দরকার তারা ইয়ামসাপ মাছগুলোকে তারা আটকাইয়া ফেলতো জাল দিয়া আর দাউদ হিসেবে তিলাওয়াত শেষ জাল দিয়ে আটকাইল আর পরের দিন তারা এটা মাছগুলো উঠাইতো আল্লাহর হুকুমের সাথে এভাবে চালাকি করত তো আল্লাহ রব আলমিন ওদেরকে বানর বানিয়ে দিলেন কোনো কিরাদাতান খাস ইন তোমরা জলিল এবং খার এবং তোমরা ধ্বংসপ্রাপ্ত বানর বনে যাও ওই মানুষগুলো তারা বানর বনেছিল বনেছিল ওই মানুষগুলো বানর তো আমার যে সমস্ত বায়েরা বিশ্বাস করেন এমন কি স্কুলের বইয়ের মধ্যে পর্যন্ত পাঠ্যসূচিতে পর্যন্ত ডারভিনের মতবাদ বানর থেকে আমরা হয়েছি সেই মতবাদ যারা বিশ্বাস করেন আমি মনে হয় ওই সমস্ত ওই অভিশপ্ত ওই সমস্ত আ যার জাতি যারা মানুষ থেকে বানর হয়েছে ওই বানর থেকেই মনে হয় তারা এসেছেন এটাই মনে হয় তাদের বিশ্বাস ঘটনাটাকে তারা গুলিয়ে ফেলেছেন আসলে অভিশপ্ততার কারণে মানুষ থেকে ওই সমস্ত লোকেরা বানর হয়েছিল আর এই ঘটনাটাকে তারা গুলিয়ে ফেলে ও তারা বানর থেকে মানুষ হয়েছেন তারা ধারণা করছে কারণ অভিশপ্ত যারা আল্লা বিরোধী দ্বারা তাদের তাদের কথাবার্তাও এমনই হয় যেটার কোনো ভ্যালু নাই পাগলের মতো আল্লাহ পাক রবুল্লা আলমিন আমাদের ইমানকে হেফাজতে রাখার পাক আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন এই সমস্ত ফিতনার মধ্যে না পড়ি আমরা যেন যেভাবে আখের জমানায় দাঁত জাল বের হবে সকালে মানুষ বের হবে ইমান নিয়ে বিকালে গোড়া ফিরবে ইমান হারা হয়ে কাফির হয়ে ফিরবে মানুষ দাজ্জালের ফিতনার মধ্যে মানুষ পড়ে যাবে দাঁতজাল এমনভাবে কুফুরি জিনিসগুলো মানুষকে গিলাবে শেষ পর্যন্ত দাজ্জালকে পর্যন্ত মানুষ ক্ষুধা হিসাবে আল্লাহ হিসাবে নওয়জুবিল্লা সৃষ্টিকারী হিসাবে মেনে ফেলবে দা দাজ্জাল এমনভাবে মানুষকে উপস্থাপন করবে যে আমাকে যদি তোমরা মানো এই ডান হাতে আমার ব্যাস রয়েছে আমাকে যদি অবমাননা করো আমার কথা মানো না বাম হাতে রয়েছে আর মানার কারণে ওই মানুষদেরকে দাজ্জাল জাল দুনিয়াবি সুখ দিয়ে দিতে পারবে তার এই ক্যাপাসিটি থাকবে সে দুনিয়াবি সুখ দিয়ে দিবে তাকে অস্বীকার করার কারণে সে মানুষ ওই সমস্ত মানুষদেরকে সে কষ্টের মধ্যে ফেলে দেবে সেই ক্যাপাসিটি তার থাকবে আল্লাহ ইমা বন্দাদেরকে পরীক্ষা করার জন্য সেই ক্যাপাসিটি থাকবে এগুলো দেখে মানুষ যাকে যাকে ইমান হারা হবে ইমান হারা হবে নাউজবিল্লা আজকে সেই ফিতনার সময় আমরা চলে এসেছি মানুষ ইমান হারা হচ্ছে মানুষ কোরআনের কথা বিশ্বাস করে না আলিমদের কথা বিশ্বাস করে না জ্ঞানীদের কথা বিশ্বাস করে না ওই জ্ঞানব্যাপীদের কথায় মানুষ ইমানদার মানুষগুলো ইমান হারা হচ্ছে অত্যন্ত ফিতনার একটা সময় আমরা অতিক্রম করছি নবীজ সাল্লাহ আসলাম বলেছেন আখেরি জমানায় এমনভাবে মানুষ অতিক্রম করবে জ্বলন্ত আঙ্গারা নিয়ে যেভাবে চলা কষ্টকর হবে হাতের গা গাথার মধ্যে তালুর মধ্যে জ্বলন্ত আঙ্গারা রাখা যেভাবে কষ্টকর এর থেকে অধিকতর অধিকতর কষ্টকর হবে ইমানদারদের চলা আল্লাহ ইমান নিয়ে চলা এর থেকে বেশি কষ্টকর হবে সেই সময়ে আমরা আস্তে আস্তে সেই সময়ের মধ্যে আমরা এসে পড়ে গেছি ইমান নিয়ে চলা কষ্টকর কথা বলা যায় না হকতা বললেই বিভিন্ন নানাবিধ কষ্ট মানুষের মধ্যে চলে আসে মানুষের উপরে চলে আসে হক্ষতা বলার কোনো প্ল্যাটফর্ম নেই ইমাম সাহেব মিম্বরে দাঁড়িয়ে হকতা বলতে পারেন না মুসল্লিরা নারাজ হয়ে যান দায়িত্বশীলেরা দায়িত্বেতে বসে চেয়ারম্যান মেম্বার তারা দায়িত্বে বসে হকতা বলতে পারেন না তাদের দায়িত্ব চিনিয়ে নেওয়া হয় আলিমুলামারা মাঠ পর্যায়ে হকতা বলতে পারেন না তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হয় এই যে কঠিন এই অবস্থা এই সময়ে হক কথা বলা আল্লাহর রসুলের এই কথার দিকে আল্লাহ রসুলের এই হাদিসটা মিলিয়ে দেখুন হক কথা বলা মানে কঠিন জ্বলন্ত আঙ্গারা হাতের গর্তে নিয়ে ঘুরা আমরা যদি মুখ খোলা রাখি মুখ খুলে দেখি দেখব দেশে দেশে দিকে দিকে যারা হক কথা বলতেছেন ওলামাই কেরাম সহ সত্যবাদী মানুষেরা তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার জুলুম অত্যাচারের শিকার কিন্তু যারা সত্যবাদী মার দেহক বাতিল কি সামনে স্যার জুকাতা নেহি সর কাটা হয় মগর সর হিলাতা নেহি যারা সত্যবাদী বাতিলের সামনে মাথা নত করবে না মাথা কাটিয়ে দিবে কিন্তু তারা মাথা নত করবে না মাথা কাটিয়ে দিবে কিন্তু তারা মাথা হিলাবে না অন্যায়ের কাছে মাথা নত করবে না এই ইতিহাস আজকের নয় শুধু যুগে যুগে দেখুন কারবালান ময়দানে হজরত হুসাইন রদুল্লাউ তালানহ যদি অন্যায়ের সাথে মাথা নত করতেন তাহলে তার সর কাটা হতো না আহলে বাইতের বাহাত্তর জন লোক সেভেন্টি টু পিপল শাহাদতের অমীয় সুদাব তারা পান করতেন না যদি বাতিলের সাথে আতাত করে ফেলতেন পরবর্তী সময়ে দেখুন আমাদের ইমাম ইমামগণের অবস্থা ইমাম হাম্বল ইমাম আবহানিফা রহমতুল্লাহ আলহি ইমাম শাহফি রহমতুল্লাহি আলহী তাদের তাদের যুগের বাতিলের সাথে তারা আতাত করেন নাই জেল জুলুম অত্যাচার সহ্য করতে হয়েছে এভাবে এই ধারাবাহিকতায় আমাদের উপমহাদেশের ইতিহাস আমরা যদি দেখি উপমহাদেশে কত ওলামায় কেরামদেরকে ফাঁসি গাছটা ঝুলানো হয়েছে কত ওলামায় কেরামদেরকে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হয়েছে নদীর সমুদ্রের ঢেউয়ের মধ্যে তাদেরকে বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয়েছে পশুর ঘোড়ার আস্তাবলের মধ্যে পাগলা গুঁড়াদের মধ্যখানে বস্তার মধ্যে ফেলে দিয়ে তাদেরকে শহীদ করা হয়েছে কিন্তু ইসলাম থেকে সত্য থেকে দিন থেকে তারা কখনো চলে যা সরে যান নাই এটা ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত এসেছে আমরাও যেন দিন থেকে কোনো প্রলোভনের কারণে কোনো অত্যাচারের ভয়ে কোনো দুনিয়ার এই কষ্টের ভয়ে রাতের এই চিরস্থায়ী আরামের লোভ যেন আমরা না সারি চিরস্থায়ী আখেরাতের আজাব যেন আমরা আলিঙ্গন না করি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমরা সত্য এবং ন্যায়ের পক্ষে আমরা সব সময় থাকব যা হোক কোরআন হাদিস সেগুলোকে আমরা মেনে চলব উলামায় কেরামদের নসিহত তাদের নির্দেশনা মনোর মতো আমাদের জীবন পরিচালনা করব আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে বিরতি থেকে এসে আমার এই ভূমিকার পরের কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব সাথে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্ল দর্শক শ্রোতা বিরতির পর আবারও আপনাদের সামনে নুরুল কোরআন প্রোগ্রামে উপস্থিত হয়েছি আমি কথা বলছিলাম যে দিন দিনের উপরে চলা কত কষ্টকর দিন আমাদের কাছে এসেছে আমাদের কল্যাণের জন্য আমাদের মুক্তির জন্য আমিআ কেরামরা পৃথিবীতে এসেছেন আমাদেরকে দিন শেখানোর জন্য সাহাবায় কেরাম তাব ইন তবে তাবিনায় মুস্তাহদিন রুজুরগান দিন ওলামায় কেরামদের মাধ্যমে আমরা দিন শিখছি এবং এই দিন শিক্ষার দিন আমাদের পর্যন্ত এসে পৌঁছার জন্য অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পৃথিবীতে তার খলিফা হিসাবে পাঠিয়েছেন আমাদের জন্য পরবর্তী জীবনে রয়েছে হয়তো জান্নাত না হয় জাহান্নাম এ কারণে এই দুনিয়াটা হলো আখেরাতের জন্য ক্ষেতস্বরূপ আদ দুনিয়া মজরাতুল আখিরা আখেরাতের ক্ষেত এখানে ভালো কাজ করলে আখেরাতে ভালো পাবো এখানে খারাপ কাজ করলে আখেরাতে খারাপ পাবো যেভাবে জমিনে আমরা গাছ লাগালে আমরাই পাওয়া যায় জমিনে আম গাছ লাগালে আম গাছই পাওয়া যায় জমিনে ক্ষেত চাষ করলে সেখান থেকে শস্য উঠানো যায় জমিনে ক্ষেত চাষ না করে যদি এমনিতেই ফেলে রাখেন তাহলে সেখানে আগাছায় ভরে যায় ঠিক তেমনইভাবে এখানে আমাদের জন্য যদি আখেরাতে ভালো পাইতে হয় আমাদেরকে মেহনত করতে হবে পরীক্ষা দিতে হবে ইমতেহানের মধ্যে উত্তীর্ণ হতে হবে আর উত্তীর্ণ হলেই আমাদেরকে আখেরাতে কল্যাণের ব্যবস্থা করে দেওয়া হবে নাজাতের ব্যবস্থা করে দেওয়া হবে আরামের ব্যবস্থা করে দেওয়া হবে এমনি এমনিতেই আমরা জান্নাত পেয়ে যাব না মূল্যবান জিনিস পেতে হলে কষ্ট করতে হয় বেশি অর্থ উপার্জন করতে হলে বেশি কষ্ট করতে হয় ঘরবাড়ি বাড়ি দামি জিনিস আপনার হাসিল করতে হলে সারা জীবন পঁচিশ বছর তিরিশ বছর মেহনতের পরে একটা ঘরের মালিক হওয়া যায় এই মেহনত মূল্যবান জিনিসের পিছনে মানুষ করেন দুনিয়ার সব কিছু তুচ্চ আখেরাতের আল্লাহর দোয়াদ নিয়ামতের জান্নাতের তুলনায় সেক্ষেত্রে আমাদেরকে কি মেহনত করতে হবে না অবশ্যই মেহনত করতে হবে জান্তুর মেহনত করতে হবে এমনিতেই আখেরাতের সুখ শান্তি অর্জিত হবে না সম্মানিত শক্সতা আল্লাহ রব্লা আল আমিন ফরমান ইয়া আইয়ো আল্লাদী না আহ মানুহ ইয়া আইয়ো আল্লাদী না আহ মানুহ দেখলো ফিস চিলমিকা ফাওয়ালা তত্বি সত অতিশা তন ইন্নাহুলাকুমা আদুবুম হে ইমানদার তোমরা দাখিল হ উদ হুলু ফিচ সিলমিকাফা তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি দাখিল হও ওয়ালা তাত্তাবে ও খু শৈতান তোমরা শয়তানের অনুসরণ করো না কারণ শয়তান তোমাদের চিরস্থায়ী দুশ্মন ইন্নাহু কুমা আদুবো শয়তান তোমাদের চিরস্থায়ী দুশ্মন তো আমরা অনুসরণ করতে হবে আল্লাহ পাকের জান্নাতে যেতে হলে ইসলামে পরিপূর্ণ দাখিল হতে হলে আতিহ রাসুল উলিল আমরিবিন কুম আল্লাহর এতায়াত করতে হবে নবীজি ইসলামের এতায়াত করতে হবে এবং উলিল আম উলিল আমরের এতায়াত করতে হবে উলিল আম আমিমিন কুম আমরা উলিল আমরের এতায়াত করতে হবে তো আমরা কী তা করছি নাকি শয়তানের অনুসরণ করছি একটু চোখ মুখ খুলে দেখলেই আমরা তা পেয়ে যাব আল্লাহ আমাদেরকে বলেন আমরা হালাল পথে চলবো হালাল খাবার খাইব কিন্তু আমরা কি হালাল খাই হালাল খাদ্যের পিছনে মেহনত করি ওহরহ আমরা হারামের পিছনে সময় কাটাচ্ছি আল্লাহ আমাদের জন্য সুদ হারাম করে দিয়েছেন আল্লাহ আমাদের জন্য ব্যবসা হালাল করে দিয়েছেন হাল্লাল্লাহুল আবাহরামার রিবা ব্যবসাকে আল্লাহ পাক হালাল করে দিয়েছেন রিবা হলো সুদ সুদকে আল্লাহ পাক প্রফিট উইদাউট মেহনত প্রফিট যে যেটাকে ইন্টারেস্ট বলা হয় সেটাকে হারাম করে দিয়েছেন আমরা নামাজ পড়ি রোজা রাখি কিন্তু আল্লাহর দোয়া বিধান হালাল এবং হারাম আমরা যদিও সুয়রের গুস্ত খাই না যদিও মদপান করেন করি না যদিও আমরা অন্যান্য হারাম জন্তু খাবার গ্রহণ করেন না কিন্তু রিবা সুদ খাইতেছি অহরহ সুদের মধ্যে মানুষ মুক্তলা রয়েছেন সেটাকে কি আল্লাহর সীমারেখা আমরা মানতেছি আল্লাহর সিনেমা সীমারেখা আমরা মানতেছি না হুদুদুল্লাহ এটা আল্লাহর দয়া সীমারেখা ফালা বুহা, সীমারেখা অতিক্রম করা তো দূরের কথা নিকটেই যাওয়া যাবে না আমরা নিকটে তো যাই সীমারেখা অতিক্রম করা নাজুবিল্লাহিন আল্লাহ পাক হারাম করে দিয়েছেন অনেক কিছু পর্দাকে আল্লাহ পাক ফরজ করেছেন বেপরদেগি হারাম করেছেন আমরা কি তামানি আল্লাহ রবুল আলমিন সালাত ফরজ করেছেন আমরা কি সালাত আদায় করি সময় মতো সবক্ত সালাদকে আমরা পড়ি আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য আরও যে সমস্ত ফরজিয়াত বিধানগুলো দিয়েছেন সেগুলোকে আমরা আদায় করি যথাযথভাবে চিন্তা করা দরকার যদি আমরা আদায় করতাম তাহলে বোঝা গেল আল্লাহর হুকুম আমরা মানি আর যদি আদায় না করি এ সমস্ত গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আদায় যদি না করি ইন্নাকুমা আদু ইয়াই দিন আমানুদুল ওফিস আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হইলাম না শাহাদা পড়ার পরে লা লাহ ই মোহাম্মদুরসুল্লাহ আমরা পড়ার পরে ইমান আল্লাম আমরা টিকিট খরিদ করলাম টিকিট খরিদ করে গাড়িতে চড়তে হবে গন্তব্যে যেতে হবে গন্তব্যে গিয়ে নিজের ঘরে ঢুকতে হবে ঘরের আপনি বিছানায় যেতে হবে আপনার তো রাস্তা অনেক দূর এগুতে হবে এরপরেই তো আপনি আপনার যে কাঙ্ক্ষিত সুখ সেটা পাবেন একজন মানুষ দূরের থেকে বাড়িতে যাবে টিকিট খরিদ করলো টিকিট খরিদ করেই বসে রইল এয়ারপোর্টে গেল না এয়ারপোর্টে গিয়ে বসা রইল প্লেনে চললো না প্লেনে চললো গন্তব্যে গেল প্লেন থেকে নামলো না প্লেন থেকে নামলো ওই দেশের এয়ারপোর্টে বসা রইলো বাড়িতে গেল না বাড়িতে গেল বাড়ির আঙ্গিনার থেকে ফিরে চলে আসলো তার কি সফরটা কামিয়াব হলো হয় নাই ওদুকুলা আফা হে মোমিনগণ ইয়া আয়ু আমানু না পাক ইমানদারদেরকে বলতেছেন কাফিরদেরকে বলেন নাই ইয়া আয়ু আল্লাদী না কাফারু উদুকুলু মিকা আফা বলেন নাই হে ইমানদারগন ইয়া আয়ু আল্লাদি না হে ইমানদারগন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও এতে করে বুঝিয়া গেল যে ইমান আনার পরেই আপনি ইসলাম সম্পূর্ণ মুসলিম হয়ে গেলেন না সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে যতক্ষণ পর্যন্ত দাখিল হবেন না ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারলেন না ওলা তাত্তাবি খুতান তোমরা শয়তানের অনুসরণ করো না কারণ শয়তান তোমাদের চিরস্থায়ী দুশ্মন শয়তানের অনুসরণ কিভাবে হয় আল্লাহ বলেছেন হালাল খাও আপনি হারাম খাইলেন আপনি শয়তানের অনুসরণ করলেন আল্লাহ বলেছেন পর্দা করো আপনি পর্দা মানলেন না আপনি শয়তানের অনুসরণ করলেন আল্লাহ বলেছেন নামাজ পড়ো আপনি নামাজ পড়লেন না আপনি শয়তানের অনুসরণ করলেন আল্লাহ বলেছেন আপনি ইয়ে সুন্দর জীবনযাপন করেন আপনি সুন্দর জীবনযাপন আল্লাহর দোয়া বিধান অনুযায়ী জীবনযাপন করলেন না আপনি শয়তানের অনুসরণ করলেন আল্লাহ পাক বিবাহ সাদী পুরুষ এবং মহিলাদের মধ্যে বিবাহ বিবাহসাদীর ব্যবস্থা করে দিয়েছেন ইসলামের বিধান অনুযায়ী আপনি বিবাহ বিবাহসাদী করলেন না বিবাহ বহির্ভূত কাজ করলেন আপনি বিবাহ বিবাহসাদী করলেন কিন্তু বিবাহর অনুষ্ঠানটা করলেন বিজাতীয় আদর্শ অনুযায়ী বিয়ের মধ্যে পুরা এই এক সপ্তাহের অনুষ্ঠানে পাঁচ মিনিট শুধু হুজুরকে দিয়ে আকদের অনুষ্ঠানটা একটা হুতপা পড়ালেন, শুধু পাঁচ মিনিটের জন্য আপনি ইসলামকে ফলো করলেন আর বাকি আপনি পুরা সপ্তাহটা অনইসলামিকভাবে। পেপর দেগির মাধ্যমে নাচ গান বাদ্য গায়ে হলুদ ইত্যাদি নাফরমানির মাধ্যমে অনুষ্ঠানটা করলেন আপনি শয়তানের অনুসরণ করলেন অথচ আল্লাহ পাক বলেছেন ওলা তাত্তাবি হাত ইসান ইন্নাকমা আদু মুবিন তোমরা শয়তানের অনুসরণ করো না কারণ শয়তান তোমাদের চিরস্থায়ী দুশ্মন আমরা কি আল্লাহর কথা মানি নাকি শয়তানের অনুসরণ করি একজন লোক বলেছে নাউজবিল্লা যে আল্লাহর থেকে শয়তানের পাওয়ার বেশি নাউজবিল্লা সে বলেছে যে আল্লাহকে বয় করে মানুষের সংখ্যা কম আর আল্লাহকে বয় করে না শয়তানকে অনুসরণ করে তার পার্টির লুক বেশি ওই লুকটা তার জাগতিক চুক দিয়ে দেখেছে যে দুনিয়ার মানুষের মধ্যে অধিকাংশ মানুষ শয়তানের অনুসরণ শয়তানের পার্টির কম সংখ্যক মানুষ আল্লাহর পার্টির তার চর্মচক্ষু দ্বারা এটা দেখেছে নাউজবিল্লাহ আমি ওই সমস্ত দার্শনিক তথাকথিত কুলাঙ্গার ঠাকলুর দার্শনিকদেরকে বলতে চাই যে শুধু ওই যে দুনিয়ার মানুষ তারাই আল্লাহর মখলুক নয় আল্লাহর হাজার হাজার মখলুকাত রয়েছে এর মধ্যে থেকে এক মখলুকের নাম হল ফিরিস্তা মালা ইকা মালা ইকার সংখ্যা কত দুনিয়া সৃষ্টির পর হজরত আদম আলাইসালাতাল্লামকে দুনিয়াতে যখন পাঠালেন কাবাগর তৈরি হল উপরে তৈরি হলো বাইতুল মামুর কাবাগর কালোগর বাইতুল মামুর সাদাগর কাবাগরে দুনিয়ার মানুষেরা এসে তোয়াফ করেন বাইতুল মামুরে ফিরিস্তাগণ তোয়াফ করেন কাবাগরে দুনিয়ার মানুষেরা আমিও আল্লাহাক অনেকবার পঁচিশ তিরিশবার বার কাবাগরে যাওয়ার তৌফিক আল্লাহাক দিয়েছেন হজ এবং উমরার মাধ্যমে আরও মানুষেরা ওইভাবে পঞ্চাশ বার ষাট বার যাইতেছেন কিন্তু বাইতুল আমরে যারা ফিরিস্তারা প্রতিদিন সেভেন্টি থাউজেন্ড ফিরিস্তা আসেন তোয়াফ করেন তারা জীবনে আর একবারও আসবেন না এভাবে প্রতিদিন তোয়াফ করতেছেন ওই আদম সন্তানের তোয়াফের সময় থেকে নিয়ে আজ পর্যন্ত করে যাচ্ছেন কেয়ামত পর্যন্ত করতে থাকবেন তারপরেও ফিরিস্তার সংখ্যা শেষ হবে না আল্লাহ ফাকরবুল্লা আলামিন এত ফিরিস্তা তৈরি করে দিয়েছেন মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মালা ইকা ফিরিস্তা তৈরি করে দিয়েছেন তারা আল্লাহ পাকের এবাদতের মধ্যে মশকুল রয়েছেন একজন ফিরিস্ত আল্লাহর নাফরমানি করতেছেন না নাফরমানি করার কোনো পাওয়ারই নেই তারা আল্লাহর এবাদত করতেছেন আল্লাহ পাক পশু পাখিকে তৈরি করেছেন মাছগুলো আল্লাহর তস্পি পড়তেছে সমুদ্রের মাছ পানির নিচের মাছ আল্লাহর তাসপি পড়তেছে শুকনার মধ্যে পশুগুলো কুকুরের মাথাটা জমিনের দিকে গরুবাসুরের মাথাটা জমিনের দিকে পশুর মাথা জমিনের দিকে সাপটা জমিনের অগ্রে রগড়ে সিজদা করে করে চলতেছে তারা আল্লাহর তস্পিহাত পড়তেছে আল্লাহর শুক্রিয়া আদায় করতেছে গাছগুলোর পাতা জমিনের দিকে জুলে জুলে রয়েছে তারা আল্লাহর তস্পি পড়তেছে প্রত্যেকটা গাছের দানার থেকে আল্লাহর তস্পি উচ্চারিত হয় এভাবে আল্লাহর মখলুকাত বুঝে হোক অবুঝে হোক আল্লাহর আবাদতের মধ্যে তস্পির মধ্যে তারা মুক্তলা রয়েছে আর এক মখলুক যাদেরকে আল্লাহ পাক আশরাফুল মখলুকাত বানিয়ে পাঠিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ মখলুক বানিয়েছেন আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠতার দান করেছেন তাদেরকে আল্লাহ পাক বুধ শক্তি দান করেছেন জ্ঞান শক্তি দান করেছেন আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে সাজার অনুভব করারও শক্তি দান করেছেন মজা অনুভব করারও শক্তি দান করেছেন জ্ঞান দান করেছেন যেমন পশু আপনার গড়ের বিড়াল আপনার পুষ্য বিড়াল যেটা আপনার বিছানায় শুইতে পারে আপনার দোয়া খাবার খায় ওই বিড়ালটাকে আপনি রান্নাঘরের মধ্যে যদি সব কিছু রান্নাবান্না করে বিড়ালকে বললেন তুমি এখানে পাড়া দাও খবরদার তুমি এইগুলো খাইবা না মেহমানের জন্য পাকশাক করছি আমার বেয়াই আসবে না আসবে তাদেরকে খাওয়াবো তুমি এগুলো না এসে আপনি ঘুমিয়ে পড়লেন আপনার এই ওয়াজ আর যদি তুমি খাও তাহলে কাল তোমাকে ওই ডান্ডা দিয়ে পিটাবো আপনি ওয়াজ করে বললেন যে তোমার শাস্তি রয়েছে কাল এইটা ওই বিড়ালটা বুঝবে না ওই বিড়ালটা শুধু মজাই বুঝে সে মাছ বিড়ালটা কীভাবে খাবে সে আপনার পাকানো তরকারিটা কিভাবে খাবে সেই মজাটা সে বুঝে সে সাজাটা বুঝে না ওইটা খাওয়ার কারণে তার সাজাটা কাল কি হবে মালিক তাকে ডান্ডাবে সেই সাজা সে বুঝে না একটা গরু আপনি পালেন তাকে আপনি অত্যন্ত আদর করেন তার দুধ দোহন করেন তাকে গোসল করিয়ে দেন তাকে আপনি কত আদর করেন সেই গরুটাকে আপনি বুঝাইলেন তুমি কখনো ওই পড়ার জমিনে গিয়ে মুখ লাগাবে না তাদের সিম গাছের পাতা খাবে না যদি তাদের এগুলো শস্য নষ্ট করো তাহলে তাদের সাথে আমাদের ঝগড়া হয়ে যাবে তুমি আমার যে ক্ষেত আছে সেই ক্ষেত থেকে খাবে না তোমাকে আমি আলাদা করে খাবার নিয়ে আসবো খবরদার যদি খাও এই পাইজুনটা আছে পাইজুনটা দিয়ে তোমাকে ডান্ডা দিব ভালোভাবে তাকে ছেড়ে দিয়ে আসলেন পরে দুই ঘন্টা পরে গিয়ে দেখলেন সে আপনার ক্ষেতকেও মেসাকার করে দিয়েছে আর অন্যের ক্ষেতকেও সে একদম ধ্বংস করে দিয়েছে ওই লোকটা ওই গরুটাকে আপনি যে ওয়াজ করলেন যে তুমি ওই মজাটা গ্রহণ করো না যদি ওই মজা গ্রহণ করো তাহলে তোমার জন্য সাজা রয়েছে এক ঘন্টা পরে এসে ওই পাইজুন দ্বারা তোমাকে বাদাম দেব। সে শুধুই মজাটাই বুঝে সাজাটা বুঝে না আহারে আশরাফুল মখলুকাত মানুষকে আল্লাহ পাক কত জ্ঞান দান করেছেন কত বুদ্ধি দান করেছেন ওই মানুষ মজাও বুঝে সাজাও বুঝে আগুনটার মধ্যে হাত দিলে আমার আগুন জ্বলে যাবে আগুনটাকে আমি ইউজ করবো শুধু আমার প্রয়োজনে রান্নাবান্নার জন্য বিদ্যুৎ জ্বালানোর জন্য আমি বিদ্যুৎ করে আনব কারেন্ট আমি বাতি জ্বালাবো ওই কারেন্টের মধ্যে হাত লাগালে আমি মরে যাব। সেই বুদ্ধি বিবেক পাক মানুষকে দিয়েছেন আগুনে মানুষ হাত দেয় না বিদ্যুতে মানুষ হাত দেয় না পানিতে মানুষ জাপ দিয়ে পড়ে না পড়লে মারা যাবে কারণ সে পানি ইউজ করে তার মজার জন্য কিন্তু সাজার জন্য পানিতে জাপ দিয়ে পরে না আগুন ইউজ করে তার মজার জন্য সাজার জন্য সে আগুনে জাপ দিয়ে পরে না সে বিদ্যুৎ ইউজ করে তার মজার জন্য সাজার জন্য বিদ্যুৎ পৃষ্ট হয়ে সে মারা যায় না সেগুলো মানুষ বুঝে ওই বিবেকবান মানুষদেরকেই আল্লাহ পাক যেহেতু তাদেরকে বিবেক দান করেছেন যেহেতু তাদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছেন তাদেরকে আল্লাহ পাক হুকুম করেছেন ইন্নিজা এলুনফিল আরদি খালিফা তোমাদেরকে আমার প্রতিনিধি বানিয়ে দুনিয়াতে পাঠালাম আল্লাহ পাক বলেছেন ওমা খালাক্তুল জিন নওয়াল ইনসা ইল্লা আলিয়া আবুদুন আমি জিন এবং ইনসানকে এই দুই দুই জাতিকে শুধু আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি তারা আমার এবাদত করবে তারা আমারই উপাসনা করবে আমার উপাসনা ব্যতী আর কার উপাসনা করবে না কার কাছে মাতানত করবে না কার কাছে সাহায্য চাইবে না কাউকে আমার সাথে শরিক করবে না একমাত্র আমি এক এবং একক আল্লাহ ইহ্লাহু আলহাইল কায়ুম আমি এক একক চলবে এই শিক্ষাটা আল্লাহ জাতিকে দিয়েছেন এবং এই শিক্ষা অনুযায়ী যদি মানব জাতি চলে তবেই সে আশরাফুল মখলুকাত এই মানব জাতিকে বিবেক বুদ্ধি দিয়েছেন আমাদের স্বার্থের জন্য যেগুলো বিবেকে কাটানোর দরকার সেগুলো আমরা হানড্রেড পারসেন্টের উপরে হইলেও আমরা ইউজ করি কিন্তু যেটা আমাদের জাগতিক স্বার্থের বাহিরে যে পরবর্তী জিন্দেগিতে গিয়ে যে স্বার্থ আমাদের হাসিল হবে আজকের এই দুনিয়ায় যদি আল্লাহর হুকুম অনুযায়ী চলি তাহলে দীর্ঘমেয়াদী মজা আমাদের জন্য অপেক্ষা করতেছে সেই মজা যে মানুষ বুঝে না শুধু তাৎক্ষণিক মজা বুঝে ওই কুকুরের মতো ওই বিড়ালের মতো ওই ওই গাবিটার মতো ওই পশুদের মতো শুধু মজাটা তাৎক্ষণিক মজাটা যে মানুষটা বুঝে সেই মানুষ সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন উলাইকা বালহুম আদাল ওই মানুষ শুধু পশু নয় পশুর থেকেও নিকৃষ্ট বালহম আদাল পশুর নিকৃষ্ট সে শুধু মজা বুঝে সাজা বুঝে না সাজা বুঝে না ওই মজাটা নেওয়ার কারণে সুদের মজা গুষের মজা হারাম খাদ্যের মজা মদের মজা বেফরদেগির মজা সেই মজাটা নেওয়ার কারণে তাৎক্ষণিক মজা হইল কিছু সময়ের মজা হইল কিন্তু আবাদুল আবাদ দীর্ঘমেয়াদী সাজা তার জন্য অপেক্ষা করতেছে ওই বিবেকবান মানুষ তুই যেভাবে আগুনের সাজা বুঝস তুই যেভাবে বিদ্যুতের সাজা বুঝস তুই যেভাবে পানিতে পড়ে গেলে মারা যাওয়ার সাজা বুঝস সেভাবে তো পাক আমাদেরকে বিবেক দান করেছেন সেভাবে আখেরাতের সাজার কথাও তো বোঝা দরকার আমরা যারা বুঝি না কতই না আমরা দুর্বাগা কতই না হতবাগা আমাদেরকে বুধানোর জন্য লক্ষাধিক্ন বিরাজুল আসলেন আমাদেরকে বোঝানোর জন্য সাহাবায় কেরামগণ মেহনত করলেন আমাদেরকে বোঝানোর জন্য আমায় কেরমগন মেহনত করলেন আমাদেরকে বোঝানোর জন্য যুগে যুগে উলামায় কেরামগণ মেহনত করতেছেন তারা জেলে যাচ্ছেন তারা বাড়িঘর ত্যাগ করতেছেন দিনের পর দিন রাতের পর রাত মসজিদ তৈরি করতেছেন মাদ্রাসা তৈরি করতেছেন ভিক্ষা করে করে এনে তারা আরও হাজার হাজার আলিম বানাইতেছেন কোন কারণে আমাদেরকে ওই মজা আর ওই সাজা ওই দিন আর ওই ইসলাম বোঝানোর জন্য ওই আল্লাহর বিধান প্রধানের জন্য ওই শয়তানের তাবেদারির থেকে আমাদেরকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আমরা তা অনুসরণ করছি না আল্লাহ পাকের এই দয়া এবং মায়া আমরা গ্রহণ করছি না মতরম হাজিরিন আমি যে কথাটি বলেছিলাম যে কিছু সংখ্যক তথাকথিত বুদ্ধিজীবীরা যে বলে যে আল্লাহর শক্তির থেকে শয়তানের শক্তি বেশি কারণ শয়তানের অনুসরণ কর্যালারা বেশি তারা নির্বুদ্ধিতায়ের মধ্যে তারা বসবাস করে আল্লাহর এবাদত যদি দুনিয়ার কোনো মানুষই না করে একজন সিঙ্গল মানুষও যদি না করে আল্লাহর কিছু আয়সে যায় না কারণ ফিরিস্তাগণ আল্লাহর ইবাদত করতেছেন পশু পাখি আল্লাহর ইবাদত করতেছে গাছের পাতা আল্লাহর ইবাদত করতেছে জমিনের ঘাস আল্লাহর ইবাদত করতেছে পানির নিচের মাছ আল্লাহর ইবাদত করতেছে এমনকি গর্তের ভিতরের পিপিলি কাটা পর্যন্ত আল্লাহর ইবাদত করতেছে সুবাহান আল্লাহ তারাও আল্লাহর মখলুক তারা আল্লাহর এবাদত করতেছে আপনি আমি ইবাদত না করলে আপনার আমার ক্ষতি আপনার আমার জন্য না অপেক্ষা করতে এ কারণে আমরা আল্লাহকে যেন বলে না যাই আমরা যেন আল্লাহর ভয়ে কম্পমান থাকি আল্লাহ পাক আমাদেরকে যা হুকুম করেছেন তা যেন আমরা মেনে নেই আল্লাহ পাক আমাদেরকে যা নিষেধ করেছেন তার থেকে যেন আমরা বিরত থাকি তবেই আমাদের জন্য কল্যাণকর আজকে মানুষ অযথা গুনার মধ্যে মুক্তলা কোনো কারণ ছাড়া মানুষ গুণা করে অথচ কোনো কারণ ছাড়া কষ্ট ছাড়া নেকি করার অনেক ব্যবস্থা রয়েছে যেগুলা শুধু নিয়ত করলেই নেকি হয়ে যায় মানুষ কথাবার্তার মাধ্যমে গুণা করতেছে আবার মানুষ কথাবার্তার মাধ্যমে সোয়াব করা যায় আপনি একজনের জন্য কল্যাণ কামনা করেন একজনের জন্য দোয়া করেন আপনার কোনো কষ্ট হইতেছে না আপনার কোনো টাকা খরচ হইতেছে না আপনার গুণ আল্লাপাক মাফ করে দেবেন আরেকজনেরও কল্যাণ কামনা করার কারণে আপনার সোয়াব হয়ে যাবে আপনি একজনকে সুন্দর একটা পরামর্শ দেন পরামর্শ দিলে আপনার সোয়াব হবে আপনার কোনো পয়সা খরচ হচ্ছে না আপনার কোনো কষ্ট হচ্ছে না অথচ আপনার অনেক সোয়াব হয়ে যাচ্ছে এভাবে আমরা কষ্টের ছাড়া সোয়াব কামাইবার অনেক রাস্তা রয়েছে একইভাবে কষ্ট ছাড়া গুণা করারও অনেক রাস্তা কোনো লজ্জাতও পাইতেছেন না আপনি কোনো ইন্টারেস্ট পাইতেছেন না কোনো মজাও পাচ্ছেন না এরপরও আপনার গুণা হয়ে যাচ্ছে কিভাবে চলনে ফিরনে কথায় বার্তায় আজকে আমাদের মুসলমানের আমাদের কথাবার্তায় বুঝাই যায় না আমি একজন মুমিন আমি একজন মুসলমান ইসলামিক পরিভাষা নিজস্ব পরিভাষা রয়েছে তাহজিব তামাদ্দুন রয়েছে ইসলাম এমন একটি ধর্ম যার একদম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে কীভাবে চলবো আমরা সেগুলোর বিধান সেগুলোর নিয়ম আমাদের জন্য আল্লাহ পাক দিয়েছেন নবীজি জি ইসলাম বাতলিয়ে দিয়েছেন একটা শব্দ আমরা বিভিন্ন সময় উচ্চারণ করি সেদিন আমি একজন একটা ওয়াকফনামা করা হবে এই অখনামার মধ্যে একজন মানুষ পঞ্চাশ পঁচপান্ন বছর বয়সে মারা গেছেন তো উনার পরিবর্তে উনার ফ্যামিলির পক্ষ থেকে একটা অফ করতেছেন যেহেতু উনি মারা গেছেন ওই জায়গার মধ্যে অক্ষনামাটা করতেছেন খুব সুন্দর ব্যাপার সেই জায়গার মধ্যে অক্ষনামার মধ্যে লেখা আছে যে অমুকের আকাল মৃত্যুতে অক্ষ্নমাটা পরিবর্তন করে অমুককে দেওয়া হলো আকাল মৃত্যু শব্দটা ইসলামিক শব্দ নয় আকাল মৃত্যু অর্থ হইল এখন মরার কথা ছিল না মরে গেছেন আমি কিভাবে জানি এখন মরার কথা ছিল না এই শব্দটা কিন্তু ইসলামিক পরিবেশা নয় এই শব্দ বলার কারণে আমরা গুণাগার হব এভাবে আরও অনেক শব্দ রয়েছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি অনেক জিনিস রয়েছে যেগুলো আমরা করি এতে কোনো ফায়দা হয় না যেমন বুবা সংস্কৃতি কেউ মারা গেলে তার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকি কোনো কিছু পড়া হয় না এক মিনিট দাঁড়িয়ে থাকেন সবাই কী ফায়দা হবে এই মুর্দার এর থেকে যদি আপনি কিছু সুরা ফেরাত করতেন এতে করে তার ফায়দা হতো এভাবে অনেক কিছু আমাদের মধ্যে ঢুকে গেছে এপ্রিল ফুল এবার মঙ্গল প্রদীপ সিঁদুর থার্টি ফার্স্ট নাইট বিশ্বব্রহ্মাণ্ড এটা মুসলিম শব্দ নয় ভ্রম অন্যান্য ধর্মাবলম্বীদের শব্দ এভাবে অনেক কিছু লক্ষ্মী মেয়ে লক্ষ্মী অন্যান্য ধর্মাবলম্বীদের একটা উপাস্য জিনিস লক্ষ্মী ছেলে এই শব্দগুলো আমাদের বাদ দিতে হবে অনিচ্ছাবশত কোনো ফায়দা নাই কোনো প্রফিট নাই গুণা আমরা কামাই আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে দিন এলিম হাসিল করতে হবে আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী চলতে হবে আল্লাহ ফাকরবুল আলম আমাদেরকে সত্যিকারের মুমিন হওয়ার পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে দাখিল হওয়ার অর্ধেক নয় পুরোপুরি ইসলামে দাখিল হওয়ার তৌফিক আনায়ত করুন আমরা সবাই বলি আমিন যে কথাগুলো বললাম এর উপরে আমাকে এবং আমার সকল দর্শক শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন বুলতুটি যা হয়েছে পাক কমা করে দিন আমিন ওয়াওয়ানা আনিলাম রবিল্লা আলমিন ওসল আল্লাহু আল নবী আলী ওাম আসসালামু আলাইকুম মরহামলি ববরকত